হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমার ভিডিওটা শুরু করার আগে তোমরা আগে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করো। আসলে আমি বেশি কথা বলতে পারি না, সেই জন্য আমার কথাগুলো আটকে আটকে যায় যখন ভিডিওর সামনে আসি, কিছু মনে করো না। তো এই দেখো, এখন ভাত বাড়া হয়ে গেছে। সপ্তাহের ভেতরে সব আমি এক সপ্তাহের ভেতরে সব
কি করছে? দরজার ওই ইয়ে লাগাচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, এবার দুধটা জাল দিয়ে নেবো। মেঘ ভাই সারাদিন পরে এখন বাড়ি এসে এখন বলছে ভাত দাও, টাইমে খাবে না, চল যাবে এদিক ওদিক, এবার ভাত খাবে। এরকম মেঘ ভাই খাচ্ছে, মা এখানে ফোনে গল্প করছে, মিষ্টি সোনা খেলা করছে। এবারে দুধটা জাল দিচ্ছি, দুধটা জাল দেওয়া হলে দুষ্টু মিষ্টিকে কমপ্লান দিয়ে দেবো, দিয়ে মিষ্টিকে পড়াতে বসবো। আমি আজকে আবারও আপনার তোপাদের জন্য একটা অসাধারণ আমার হাতের কাজ নিয়ে হাজির চলে এসেছি। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর সাবস্ক্রাইবটা তার জন্য যদি করে দাও, এরকম অসাধারণ অসাধারণ জিনিস আবার তোমরা দেখতে পাবে সবার আগে। তো এই অসাধারণ জিনিসটা কি মনে তো হচ্ছে তোমাদের না? তোমরা তো ভাবছো কি অসাধারণ জিনিস হাজির হয়েছে, দেখে নাও আমার হাতের এই অসাধারণ জিনিসটা, মানে অসাধারণ কাজটা। বন্ধুরা তোমরা ভাবছো তো এটা কি জিনিস? এটা হলো 5 পয়সার তৈরি জাহাজ। কি বানি দিই আমি যখন 6-এ পড়তাম তখন আমি আমার বাবার দোকান আছে, সেই দোকানে ওখানে দোকান ছিল, তখন দোকানে বসতাম, তখন 5 পয়সা চলতো, সবে সবে 5 পয়সা মানে চলে 5 পয়সা চল বন্ধ হতে যাচ্ছিল। তো আমি ভাবলাম 5 পয়সা দিয়ে কিছু বানানো যায় কিনা, তখনই আমার মনে এই 5 পয়সা জাহাজটা আসলো। আমি অবশ্য একটা পিসিদের বাড়ি দেখেছিলাম, দিয়ে আমার খুব ইচ্ছা হতো যে আমিও বানাবো, দিয়ে তারপরে আমিও 5 পয়সা জোগাড় করতে শুরু করলাম, সব দোকানের ওই কাকুদের কাছে বললাম 5 পয়সা হলে আমাকে দেবে। আমি ওই মোট 250টা 5 পয়সা, মানে আমি ওদেরকে 5 পয়সার বদলে যে টাকাটা হয় সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এই 5 পয়সাগুলো জমিয়েছিলাম, তারপরে বানিয়েছি এটা। এরকমই আরো অনেক কিছু আমি বানাতে পারি, যেগুলো আমার ভিডিওটা না দেখলে তোমরা মিস করে যাবে, আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই তোমরা দেখো, আর আমার চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দাও। তাহলে এরকম আরো অসাধারণ অসাধারণ জিনিস নিয়ে আমি তোমাদের কাছে হাজির হব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো, মতো এই পর্যন্তই। তোমরা তো ভিডিওটা তোদের শোনাকে দেখো, ওটা আমার বোনের ছেলে, ও কেমন দুষ্টু তোমরা তো জানো, আর আমার এই ছোট মেয়েটা ওর থেকেও দুষ্টু, দেখছো কেমন চিল্লাচ্ছে পাশ থেকে,
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টেক কেয়ার, বাই বাই।